মানে শিশুদেরকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর দিকে কারণে হচ্ছে এমনটা প্রথম কেন এইসব কি দেখার মতো কেউ নাই আর প্রশাসনের অল্প কিছু লোক তাদের এবার কি করার আছে আমরা সাধারণ জনগণ হলাম অনেক অনেক মানুষ আমরা সবাই যদি মানে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে অবশ্যই এই ধরনের বুয়া ডাক্তা সমাজের সব সম্ভব করতে আমরা যদি সবাই মিলে শত উদ্দেশ্য নিয়ে চেষ্টা করি তাহলে অবশ্যই সমাজটাকে একটা সুন্দর সমাজ হিসাবে তৈরি করার পসিবল আমি যেটা মনে করি তাইলে সম্ভব সুন্দর একটা পরিবেশ বাসযোগ্য একটা পরিবেশ তৈরি সম্ভব তো কাদের কারণে যে মুনিয়া তৈরি হচ্ছে কাদের কারণে ডক্টর সাবিলিয়ানা তৈরি হচ্ছে তাদের কারণে বিষামস্তার কিভাবে জুটি বেঁধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা বলার সাহস করছে বই লেখার সাহস করছে